এসে গেছি তোমাদের সামনে তোমাদের শাশ্বতী দি ছোটোখাটো টোটকা নিয়ে আর বুক ভরা ভালোবাসা নিয়ে। যারা যারা আমার ভিডিও দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ, যারা সময় করে উঠতে পারছো না তাদেরও অনেক ভালোবাসা। দেখো এই দাবদাহে যদি ফ্রিজ নষ্ট হয়ে যায় তাহলে তো মাথায় হাত, তাই ছোট ছোট তিনটে কথা বলি। ফ্রিজে ভর্তি করে জিনিস রাখবে না, আর ফ্রিজটাকে মাঝে মধ্যেই কিন্তু রোজ না পারো পরিষ্কার করার দরকার। আর ফ্রিজের মধ্যে দরজাটা খুলে রাখবে না, বেশিক্ষণ দরজা খুলে রাখলে কিন্তু খারাপ। আর ফ্রিজের মধ্যে মাছ সবজি যদি ফাঙ্গাস হয় সেটা থেকে কিন্তু যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। আরে এই দেখো একেবারে রসে টই টুম্বুর মিষ্টি, আমরা কে না মিষ্টি খেতে ভালোবাসি বলো তো, প্রত্যেকে ভালোবাসি মিষ্টি খেতে। এখন এই মিষ্টি কীভাবে রাখবো ফ্রিজে? ফ্রিজের তাপমাত্রা খুব একটা কমিয়ে রাখার দরকার নেই, মোটামুটি করে রাখবেন। আর ফ্রিজে মিষ্টি খাওয়ার আগে 15-20 মিনিট বাইরে বের করে রাখবেন। এমনিতেও ফ্রিজের মিষ্টির কোনো স্বাদ থাকে না, ফ্রিজের শুকনো জায়গায় রাখবার চেষ্টা করবেন মিষ্টি। আর শুধু তাই নয়, মানে স্বাদের যে বদলটা ঘটে তা হলেও আমাদের খেতে হয়। মিষ্টি দীর্ঘদিন ফ্রিজে রেখে খেলে কিন্তু শক্ত হয়ে যায়। মিষ্টির সঙ্গে বাঙালির তো আত্মার টান, তাই মিষ্টিটা টাকে রক্ষা করে রাখার জন্যই আমি বললাম। আর রসে ভরা মিষ্টিগুলো যদি আপনারা বের করে একটু মাইক্রোওভেনে একটু গরম করে খান তাহলে কিন্তু একদম তুলোর মতো নরম লাগবে খেতে, মন্দ লাগবে না, খুব ভালো লাগবে। আর বাঙালিদের একটু শেষ পাতে কিন্তু মিষ্টি না হলে ভালোই লাগে না। মাছে ভাতে বাঙালির কথা বলতে গিয়ে বলি, ভাতটা যদি ঝরঝরে না হয় তাহলে খাবে কি করে? এখন অনেকেই কিন্তু ভাতটা কেমন কাদা কাদা করে ফেলে। ভাত ঝরঝরে হওয়ার সহজ উপায় বলি, ভাতটা করে নিয়ে ভাতটা অনেকে ঝাঁঝরিতে ছাঁকে, কেউ ঠিকমতো মার গালতে পারে না, আমি নিজেই পারি না এটা আমি স্বীকার করলাম। তারপরে আমি ঝাঁঝরিতে ফেলে দিই, তারপরে না সেটা যদি পাখার হাওয়ার তলায় ছড়িয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাতটা একেবারে ঝরঝরে হয়। আর ভাত যদি ঝরঝরে হয়, ভাতটাকে খাওয়ার আগে একটু গরম করে নিতে হবে। এবার ভাতটা যদি ঝরঝরে হয় তাহলে কিন্তু সেই ভাত শুধু নুন দিয়েই খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না তাতে। আমি কদিন আগে, 4 দিন আগে আমি বডি শপের কিছু প্রোডাক্ট অনলাইনে বুক করেছিলাম, এগুলো স্টোরসে পাওয়া যায় না, আর এখানে CC2 আর ডায়মন্ড প্লাজা ছাড়া এখানে কোথাও পাওয়া যায় না, কিন্তু এই প্রোডাক্টগুলো সেখানেও নেই দোকানে, খোঁজ করে দেখেছি, তাই জন্য আমি অনলাইনেই বুক করেছিলাম। ওগুলো এসেছে আজকে, কিন্তু আমি কেটে নিয়েছি। হ্যাঁ, সবাই দেখি আনপ্যাকিং করে দেখায়, তো আমি এরকম দেখো আজকে এলো একটু আগে। এটা হচ্ছে টোনার, দেখো এই যেটা হচ্ছে টোনার, আর এটা হচ্ছে ফেস ওয়াশ, ভিটামিন সি সমৃদ্ধ, আর এটা হচ্ছে সিরাম, এটা হচ্ছে সানস্ক্রিন, এটা হচ্ছে নাইট ক্রিম, আর এইটা তুমি ডে নাইট যে কোনো হিসেবে ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ, এটা কিন্তু আমাকে ডক্টরের প্রেসক্রাইব করা, যেহেতু আমার একটু অ্যালার্জির টেন্ডেন্সি আছে, সেই জন্য আমি সব কোনো লোকাল কোম্পানি বা যে কোনো কোম্পানির জিনিস ব্যবহার করি না, আমাকে এই কোম্পানির জিনিসই ব্যবহার করতে হয় এবং আমি এতে খুব ভালো ফল পাই। তবে এগুলো একটু কস্টলি, কিন্তু কী বলো তো, একবার কিনলে 6-7 মাস কিন্তু একদম চোখ বন্ধ করে চলে যায়। জিনিসগুলো খুব অল্প পরিমাণে লাগবে তোমার, আর ব্যবহার করলে কিন্তু খুব উপকার পাওয়া যায়। আমি ঠিকভাবে নিয়মিত ব্যবহার করতে মানে ইচ্ছা করে না, পারি না, তাও যেটুকু করেছিলাম যখন কিন্তু খুব উপকার পেয়েছি। তোমরা ইচ্ছা করলে ব্যবহার করে দেখতে পারো। ঠিক আছে, চলো টাটা, ভালো থেকো সবাই, আজকে আসছি এবার নিশ্চয়ই সেখানে আসবো।